নমস্কার, আজকে রান্না করব আমি নটে শাক। তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল, তেলের মধ্যে দিয়ে দেবো সর্ষে ফোড়ন, আর দেবো দুটো শুকনো লঙ্কা, ফাটিয়ে দিয়েছি শুকনো লঙ্কাগুলো। এবারে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর রসুন কুচি। তো পেঁয়াজ রসুনটা ভালো করে ভাজা ভাজা করে নেব। দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা শাকটা। নটে শাক খেতে খুব ভালো হয়, তো পেঁয়াজ রসুনের সাথে শাকটাকে খুব ভালো করে মিক্স করে নেব। তো শাকটা খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে একে একে স্বাদ মতো নুন, আর দেবো অল্প চিনি। ভালো করে মিক্স করে নেব, অল্প জল দিয়ে দিচ্ছি। এবার শাক তো আর রান্নার কিছু নেই, ভালো করে নাড়াচাড়া করতে থাকবো আর জলটা শুকনো পর্যন্ত অপেক্ষা করবো। তো শাকটা রান্না হয়ে গেছে, জল একটুও নেই, বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি সার্ভ করে দেবো। রেডি? যদি ভালো লাগে জানাবেন।